নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেরিয়ার টিউব বাংলা। তো সূর্য গ্রহণ সম্পর্কে এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। ইতিমধ্যেই আমি জানিয়ে রাখি, গত 30 এপ্রিল 2022 তারিখে কিন্তু সূর্য গ্রহণ হয়েছে, এবং আমি আজকে হঠাৎই যখন ইউটিউব সার্চ করছিলাম তখন একটি ভিডিও আমার চোখের সামনে এলো। তো সেখানে লেখা আছে 8/6/2022 তারিখে সূর্য গ্রহণ। তো আমি ভিডিওটা খুলে যা যা দেখতে পেলাম সেগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। ডিএস ইনফর্মার এরকম ইউটিউবের একটি নাম আছে, এবং 70K অর্থাৎ 70,000 কিন্তু ভিউ এখানে পড়েছে। এখানে বলছে নাকি যে 8/6/2022 তারিখে সূর্যগ্রহণ হবে, কিন্তু বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখি যে এটা সম্পূর্ণ ভুয়ো একটি খবর। আপনারা গুগলে সরাসরি সার্চ করে আমি দেখিয়ে দিচ্ছি যে 2022 কবে কবে সূর্যগ্রহণ আছে। একটি সূর্যগ্রহণ আমি অলরেডি বলেছি যে 30 এপ্রিল হয়ে গেছে, আর পরের সূর্যগ্রহণটি কবে আছে চলুন সরাসরি আমরা গুগলের কাছ থেকে জেনে নিই। তো আমরা গুগলে সরাসরি লিখব সোলার এলিপস অল ডেট 2022। তো এটা সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে প্রথমেই দুটো ডেট চলে আসছে, একটা হচ্ছে 30 এপ্রিল 2022, এদিন একটি সূর্যগ্রহণ ছিল এবং সেটা হয়ে গেছে, আর এরপরে নেক্সট ডে সূর্যগ্রহণ সেটা হচ্ছে 25 অক্টোবর 2022। প্রত্যেক 6 মাস অন্তর সবসময় সূর্যগ্রহণ হয়। তো এইসব চ্যানেলরা বিভিন্ন মিথ্যাচার করে, কিন্তু দেখতেই পাচ্ছেন 70K ভিউ পেয়েছে অর্থাৎ 70,000 ভিউ পেয়েছে। তো আপনারা এরকম মিথ্যাচারের না পড়ে সরাসরি গুগলে এসে সার্চ করবেন সূর্যগ্রহণ বলে, এখান থেকেই সঠিক ডেট পেয়ে যাবেন। এছাড়া আমি কিন্তু এই চ্যানেলে আপনাদের 25 অক্টোবর 2022 কবে কখন মানে কোন টাইমে এবং কোথা থেকে সেই সূর্যগ্রহণ দেখা যাবে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওয়ে আলোচনা করে আপনাদেরকে বলবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এরকম মিথ্যাচার চ্যানেলের সাথে কী করা দরকার।